হ্যালো ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোলা যে কোনো ফটো থেকে লেখাকে কপি করে নিতে পারবেন, অথবা আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া যে কোনো ফটো থেকে লেখাকে কপি করে নিতে পারবেন, এবং আপনারা যে কোনো লেখাকে ইংলিশ বা বাংলা, যে কোনো লেখাকে বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে নিতে পারবেন। তো ভিডিওতে লক্ষ্য রাখুন, আমি আপনাদের সমস্ত প্রসেস দেখিয়ে দেব। আমি আরএস, চ্যানেলের নাম আরএস টেকজন প্রো। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে। তো গ্যালারিতে গিয়ে আপনারা যে ফটোটিকে টেক্সে কনভার্ট করতে চাচ্ছেন, জাস্ট সে ফটোটি সিলেক্ট করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন শেয়ার, শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন গুগল সার্চ ইমেজ, জাস্ট এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা ফটো থেকে টেক্সটকে কপি করে নিতে পারবেন। জাস্ট টেক্সটের উপরে ট্যাপ করে ধরবেন এবং আপনারা টেক্সটকে সিলেক্ট করে নেবেন যে কতটুকু টেক্সট আপনারা কপি করতে চাচ্ছেন। তো টেক্সটটিকে সিলেক্ট করে নিয়ে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কপি টেক্সট অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে আপনারা টেক্সটকে কপি করে নিতে পারবেন। দেন আপনারা চলে যাবেন গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইল ফোন প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টু ইংলিশ, তো আপনারা ইংলিশ টু বাংলা সিলেক্ট করে নেবেন। দেন আপনারা ইন্টার টেক্সট অপশনে জাস্ট টেক্সটটি পেস্ট করে দিয়ে গো করে দেবেন। তো দেখতে পাচ্ছেন টেক্সট থেকে বাংলায় কনভার্ট হয়ে গিয়েছে, ট্রান্সলেট হয়ে গেছে, টেক্সট থেকে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। আপনারা বাংলা টেক্সটকে কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে কাউকে সেন্ড করতে পারবেন, বা ইংলিশ টেক্সটটিকেও আপনারা শেয়ার করতে পারবেন। আপনারা গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনের মাধ্যমেও যে কোনো টেক্সটকে কপি করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনারা ফটো অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে জাস্ট যে ফটো থেকে টেক্সটকে কপি করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে দেবেন। দেন আপনারা টেক্সটের উপরে ট্যাপ করে ধরবেন এবং টেক্সটকে মার্ক করে কপি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা কপি টেক্সট অপশন, যা সেই অপশনে ক্লিক করে টেক্সটকে কপি করে নেবেন। দেন আপনারা ব্যাক করে দেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার টেক্সট এই অপশনটিতে আবারও টেক্সটকে পেস্ট করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ফর্ম বেঙ্গলি রয়েছে। আপনারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য ট্রান্সলেট ফর্ম ইংলিশ করে দেবেন, বাংলা টু ইংলিশ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে। অথবা আপনারা যদি চান যে আপনারা টেক্সটকে কপি না করে ট্রান্সলেট করবেন, তার জন্য আপনারা আবারও ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন আপনারা আবারও ফটো অপশনটিতে ক্লিক করে দিলে গ্যালারিতে চলে যাবেন এবং আপনারা যে ফটো থেকে ট্রান্সলেট করতে চাচ্ছেন টেক্সটকে, জাস্ট সেই ফটোতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে গিয়েছে। জাস্ট এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে শো অরিজিনাল টেক্সট, এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনারা অরিজিনাল টেক্সট দেখতে পারবেন এবং আপনারা টেক্সটকে কপি করে নিতে পারবেন। অথবা আপনারা যদি চান যে টেক্সটকে আপনারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেখবেন, তো দেখতে পাচ্ছেন জাস্ট শো অরিজিনাল টেক্সটে ক্লিক করে দিলেই, অফ করে দিলেই টেক্সটটি বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে গেছে এবং আপনারা টেক্সটকে কপি করে নিতে পারবেন। তার জন্য আপনাদের টেক্সট কপি করে নিয়ে ট্রান্সলেট করা লাগবে না, জাস্ট আপনারা এই অপশন থেকে টেক্সটকে ট্রান্সলেট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সাথে থাকবেন। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।